ইএম বাইপাস থেকে সল্টলেক সেক্টর ফাইভ গামী সুকান্তনগর চিংড়িঘাটা উড়ালপুল, যে ব্যস্ততম রাস্তা দিয়ে প্রতিদিন প্রচুর গাড়ির যাতায়াত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এমন গর্ত মাঝে মধ্যে দেখতে পাওয়া যায়, তবে কি কারণে গর্ত তা খতিয়ে দেখার কাজ করছে কেএমডি। কেএমডি এর ব্রিজ বিশেষজ্ঞ কমিটি এর আগেই জানিয়েছিল চিংড়িঘাটা উড়ালপুলের স্বাস্থ্য ভালো নয়। তাদের রেকমেন্ডেশন বা সুপারিশ মেনে চিংড়িঘাটা উড়ালপুলে ভারী গাড়ির যাতায়াত বন্ধ করতে ইতিমধ্যেই সেতুর অন্য প্রান্তে বসানো হয়েছে হাইডবার। তা সত্ত্বেও পরশুদিন রাত থেকে হঠাৎ করেই এখানে যাতায়াতকারী গাড়ি চালক এবং স্থানীয় বাসিন্দারা হঠাৎ করে লক্ষ্য করেন ফ্লাইওভারের ওপর ঠিক এরকমভাবে একদিকের রাস্তা বসে গেছে, এবং ঠিক যেখান থেকে রাস্তা বসা শুরু হয়েছে সেখানে পরপর এক দুই তিন চার করে নটি গর্ত। বিধাননগর ট্রাফিক গার্ডের বক্তব্য, নিউ বুড়িয়া থেকে দমদম বিমানবন্দর মেট্রো অরেঞ্জ লাইনের নির্মীয়মান চিংড়িঘাটা এলিভেটেড স্টেশনের প্ল্যাটফর্ম শুরুর আগে 79 নম্বর পিলারে 72 ঘন্টা আগে ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। পিলারের গা থেকে গত 48 ঘন্টায় ধাপে ধাপে খুলে ফেলা হয়েছে লোহার চাদর এবং বাঁশের কাঠামো। বিধাননগর বেলে মাটি জায়গা, পাশেই খাল, সে কারণেই হয়তো এই পিলারের ঠিক পাশেই এভাবে গর্ত হয়ে বসে যাচ্ছে রাস্তা। তবে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখার কাজ হচ্ছে বলে জানা গিয়েছে। এখন ক্ষতিগ্রস্ত জায়গাতে মেরামত করে কাজ চলছে, তবে ভবিষ্যতে নতুন সেতু তৈরির কথা জানিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। একটা ইঞ্জিনিয়ারিং ডিফেক্ট, এই ফ্লাইওভারটা ড্রয়িং অ্যান্ড প্ল্যানিং এর ডিফেক্ট ছিল। যারা ব্রিজ এক্সপার্ট তারা বলেছিল এটা ভবিষ্যতে ভেঙে ফেলতে হবে, কিন্তু এখনও এটা ড্যামেজ আমরা রিপেয়ার করেছিলাম মাঝখানে, আমরা কিছু প্রোটেকশন দিয়েছি, তাতে এখনও চলছে, এটা ভবিষ্যতে একটা নতুন ফ্লাইওভার ওখান দিয়ে করতে হবে। সমস্ত কটা গর্তকে কিন্তু আপাতত বুঝিয়ে দেওয়া হয়েছে, তবে বাকি ব্রিজেও কিন্তু বেশ নজরদারি চালাবে আপাতত কেএমডি, এমনটাই জানা যাচ্ছে। কারণ যে গার্ডওয়ালগুলো রয়েছে সেখানেও কিন্তু বেশ কিছু ফাটল লক্ষ্য করা গিয়েছে, অর্থাৎ চিংড়িঘাটায় যে ব্রিজ সেই ব্রিজকে কিন্তু আপাতত কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে, এবং আরও কোথাও যদি ফাটল ধরে সেদিকেও কিন্তু নজর দেওয়া হবে। ক্যামেরায় বুবাইয়ের সাথে অর্কদীপ্ত, Zee 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।